আসসালামু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকে আমি তোমাদের অধ্যায় 13 এক সসীম ধারা নিয়ে আলোচনা করব। তো ধারা নিয়ে আলোচনা করার আগে আমরা একটু আসবো ক্রম দ্বিগুণকে বহুল ব্যবহারিত এই ক্রমটি। ক্রমটা কোথায় আসছে? যেমন আমরা যখন ক্লাসরুমে বসি, টেবিল সাজাই, ক্রমান্বয়ে বসি আমরা। আবার যখন স্টুডেন্টকে যখন ছাত্রছাত্রী যখন ক্লাসে বসো তোমরা, তখন ছোটরা সামনে বসো, বড়রা পিছনে বসো, ছোটরা সামনে, বড়রা পিছনে, এইভাবে পর্যায়ক্রমে পিছনে দিকে বসো। অথবা আমরা যখন ব্যাগে বইগুলি রাখি, তোমরা যখন তোমাদের ব্যাগে বইগুলি রাখো, প্রথমে আগে বড় খাতাটা রাখো, তার উপরে ছোট খাতাটা বা বইটা রাখো, এইভাবে রাখতে রাখতে এইভাবে, এটা একটা ক্রমান্বয়। অথবা ছোট থেকে বড় লাইন ধরে দাঁড়ানো, অথবা বড় থেকে ছোট সারি করে দাঁড়ানো, এগুলি ব্যবহার করতেই ক্রম ব্যবহৃত হয়। যেমন আমরা দোকানে যখন পণ্য সাজাই, ছোট মালটাকে সামনে রাখি, বড় পণ্যটাকে পিছনে রাখি, ধারাবাহিকভাবে। যেমন তাকের মধ্যে যখন আমরা রাখি, ছোট থেকে বড় দিকে রাখি, যেন এটা দেখা যায়, বড়টা সামনে রাখলে ছোটটা দেখা যাবে না, এটা একটা ক্রম। তো ক্রম থেকে মূলত এই ক্রমের ধারণা থেকেই অনুক্রম এবং ধারা উদ্ভব। ক্রমের ধারণা থেকে, এই ক্রমের ধারণা থেকে অনুক্রম ও ধারা উদ্ভব। ক্রমের ধারণা থেকে তো আমরা, তার অনুক্রমটা কি? অনুক্রমটা হল কতগুলি রাশি একটা বিশেষ নিয়মে সাজানো হয় বা ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয়, যেমন প্রত্যেকটি পদ পূর্ববর্তী পদ ও পরবর্তী পদের সাথে কীভাবে যুক্ত থাকবে। পূর্ববর্তী পদ যেমন 1, 2, 5, 7, 9, এটা হলো প্রথম পদ। তার পরবর্তী পদ, আর 3-এর পূর্ববর্তী পদ হলো 1। তাহলে প্রতিটি পদ পরপর কীভাবে সাজানো থাকবে পরস্পরের সাথে রাশিগুলোর এই যে সম্পর্কটা তা জানা যাবে। আর এটার প্রকাশের সেটটাকে বলা হবে অনুক্রম। এটা যে প্রকাশ করা হবে এটাকে বলা হবে কি? অনুক্রম। যেমন এটা আরো থাকতে পারে, যখন এটা আরো বৃদ্ধি পাবে, এই ডটার উপদেশে এখানে অসংখ্য সংখ্যা বিদ্যমান, তখন সেটা হবে অসীম। আর যখন নির্দিষ্ট করে বোঝাবে সংখ্যাগুলো, রাশির সংখ্যাগুলো নির্দিষ্ট, তখন এটা হবে সসীম। নির্দিষ্ট আর অনির্দিষ্ট, নির্দিষ্ট সংখ্যাগুলো বোঝাতে সসীমটা ব্যবহৃত হবে, আর অনির্দিষ্ট হলে অসীমটা ব্যবহৃত হবে। তো অনুক্রম যেমন আরও আসতে পারে 2, 4, 6, 8 এভাবে আসতে পারে, অথবা 1, 2, 3, 4, 5 এই যে প্রত্যেকটা একটা অনুক্রম এর রাশি। আর এদের কি বলা হবে? এই রাশিগুলোকে এক একটাকে কি বলা হয়? অনুক্রম হবে। এখন অনুক্রমের পরে আসবে, ধারা। তো ধারা কাল বলতে কি বুঝি আমরা? ধারাটা হলো এই অনুক্রমের প্রত্যেকটা পদের মাঝে যোগ চিহ্ন দিয়ে ধারা, অনুক্রমের প্রত্যেকটি পদের মাঝে যোগ চিহ্ন দ্বারা যুক্ত করলে ধারা পাওয়া যায়। যেমন এটার সাথে যখন
তৃতীয় দিয়ে প্রকাশ করে দেব কমা এখানে বাদ যাবে তখন এটা হয়ে যাবে কি ধারা হয়ে যাবে এটা একটা ধারা এটা আরেকটা ধারা এখানে আর কমা হবে না যেমন এখানে এই আরেকটা ধারা যখনই যুক্তিন্ন দ্বারা প্রকাশ করা হবে তখন তারা হয়ে যাবে ধারা আর যখন অনুক্রমে এই কমা চিহ্ন দিয়ে প্রকাশ করা হবে তখন সেটা হবে অনুক্রম তাহলে অনুক্রমের প্রত্যেকটা পদের যোগ চিহ্ন দ্বারা যুক্ত করলে ধারা পাওয়া যাবে যেমন আমরা কয়েকটা ধারা লিখতে পারি ওয়ান ফাইভ নাইন থার্টিন দেখো এই ধারাটা প্রথম পদ প্রথম যেটা থাকে এটাকে বলে প্রথম পদ তাহলে প্রথম পদ সাধারণ অন্তর সাধারণ অন্তরটা বলতে এদের যখন ব্যবধান একই হারে বাড়বে ব্যবধান পার্থক্য যেমন এটা থেকে এটা ব্যবধান কত এটা থেকে এটা ব্যবধান কত এটা থেকে এটা ব্যবধানটা কত পার্থক্য কত সেটি হলো সাধারণ অন্তর সাধারণ অন্তর সমান যে কোনো পদ থেকে তার পূর্বের পদটা বিয়োগ যে কোনো পদ যেমন ফাইভ বিয়োগ ওয়ান সমান সমান যদি আমরা এটা বের না করে আমরা এই দুটো থেকে আনি তাহলে আমরা লিখতে পারি নাইন বিয়োগ ফাইভ সমান সমান পদ দেখো এখানে ব্যবধান পদ এখানে ব্যবধান পদ আবার যদি আমরা এটাতে আসি থার্টিন মাইনাস নাইন সমান সমান পদ এখানেও পদ তাহলে ব্যবধান যখন সমান হবে তখন সেটা হবে সমান্তর ধারা যখন প্রতিটা পদের ব্যবধান একই হারে বাড়বে বৃদ্ধি পাবে অথবা একই হারে কমতে থাকবে তখন সেটাকে আমরা বলবো সমান্তর ধারা সমান্তর সমান্তর ধারা হলো সমান অন্তর ব্যবধানটা সমান সমান অন্তর সমান্তর অর্থাৎ অন্তরটা সমান অর্থাৎ এই পদ থেকে এই পদে এই পদ থেকে এই পদে যে কোনো পদ থেকে তার পূর্বের পদে ব্যবধানটা যখনই সমান হবে তখনই সেটা হবে সমান্তর ধারা আর সমান্তর বলতে আমরা বুঝেছি সমান অন্তর অন্তর অর্থ হল বিয়োগ তাহলে আমরা আজকে সমান্তর ধারা নিয়ে আলোচনা করব সমান্তর সমান্তর ধারার আলোচনা করতে গেলে সমান্তর ধারার আরো ধরে যায় প্রথম পদ এ সাধারণ অন্তর সমান্তর ধারার প্রথম পদ যদি এ হয় সাধারণ অন্তর যদি বি হয় তাহলে ধারাটা কি দাঁড়াবে দ্বিতীয় পদ দেখো প্রথম পদ থেকে আসি প্রথম পদ সমান এ সমান এটাকে আমরা লিখতে পারি এ প্লাস প্রথম প্রথম পদ যে বলতে আমরা বলি এক ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি অর্থাৎ এক থেকে এক বাদ গেলে শূন্য শূন্যের সাথে ডি গুণ করলে যেমন আমরা এখানে আসতে পারি এ প্লাস শূন্য ইন্টু ডি সমান সমান এ প্লাস শূন্য সমান সমান তাহলে প্রথম পদ এ তাহলে আমরা এটাকে লিখতে পারি যেহেতু প্রথম তাহলে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান
माइनस वन इंटू डी एखे डी आसे एगल प्रथम पदे हिसाब का जो द्वित पद आ द्वित पद ए प्लस डी एक ही व्यवधान बढ़े एक बढ़े अथवा दू को बढ़े ए प्लस डी एटा विश्लेषण कर लिखते परि द्वित टू तेल लिखते परि टू माइनस वन इंटू डी तृत्य पद ए प्लस तक एखे एखे ए प्लस डी एखे ए प्लस टू डी কিভাবে আসলে প্লাস টু ডি এ প্লাস তৃতীয় তিন তাহলে থ্রি যোগ ওয়ান কিন্তু কত যদি চতুর্থ বলে এ প্লাস কত হবে এ এ প্লাস বি এ প্লাস টু ডি এ প্লাস থ্রি তাহলে এ প্লাস ফোর মাইনাস ওয়ান ইন্টু ডি এইভাবে চলতে থাকে যদি তাহলে এনতম পদ সমান এনতম পদ সমান কে প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু অর্থাৎ যততম পদ তত মাইনাস ওয়ান ইন্টু টি তৃতীয় পদ থ্রি মাইনাস ওয়ান ইন্টু টি চতুর্থ পদ ফোর মাইনাস ওয়ান ইন্টু টি এ প্লাস যদি এনতম পদ বলে তাহলে এন প্লাস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হলো এনতম পদ এর সূত্র আমরা এই সূত্রটা প্রয়োগ করে আজকে গাণিতিক সমস্যার সমাধান করব এনতম পদ তাহলে আমরা পেলাম সুতরাং এনতম পদের সূত্রটা কি পেলাম এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এনতম পদে সূত্র এইভাবে আমরা বের করতে পারি এবার আমরা কয়েকটা সমস্যার সমাধান করব যেমন ফাইভ প্লাস এইট প্লাস ইলেভেন প্লাস ফোরটিন প্লাস দ্বারা যদি প্রশ্ন থাকে এই প্রশ্নটা ফাইভ প্লাস এইট প্লাস ইলেভেন প্লাস ফোরটিন প্লাস ধারার ষষ্ঠ পদ বের করবো আমরা কত সংখ্যা নির্ণয় সূত্রের অংশ বের করছি পদ সংখ্যা বের করার এই ষষ্ঠ পদ বের করতে গেলে আমাকে জানতে হবে প্রথম পদটা কত আর সাধারণ অঙ্কটা কত প্রথম পদকে প্রকাশ করে এই দ্বারা সাধারণ অঙ্কটাকে প্রকাশ করে ডি দ্বারা আর কততম পদ এনতম পদ সেটা হলো ছয়তম পদ ষষ্ঠ পদ তাহলে আমরা একটু সমস্যার সমাধান করি এখানে প্রথম পদ এ সমান সমান ফাইভ সাধারণ অন্তর ডি সমান সমান যে কোনো পদ থেকে পূর্বের পদ এইট মাইনাস ফাইভ সমান সমান সি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সূত্রটা আমরা লিখলাম এটা না লিখলেও হবে সরাসরি আমরা চলে আসতে পারি ষষ্ঠ পদ ষষ্ঠ পদ সমান এ প্লাস সিক্স মাইনাস ওয়ান ইন্টু ডি অর্থাৎ যততম পদের কথা বলবে তত মাইনাস ওয়ান যদি এখানে ত্রিতম পদ বলে তাহলে এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি যদি কিউতম পদের কথা বলে যদি কিতম পদের কথা বলে এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি যততম পদ বলবে তত মাইনাস ওয়ান
এবার আমরা এর মান বসাবো ডি এর মান বসাবো এর মানটা হলো 5 প্লাস 6 থেকে 1 দিলে 5 কিন্তু ডি এর মানটা হলো আমরা বের করছি 3 সমান সমান 5 প্লাস 3 কত 15 15 আর 5 যোগ করলে 20 তাহলে আমরা পেলাম কি 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 40 এই ধরনের ষষ্ঠ পদটা কত 12 ষষ্ঠ পদ হবে 12 এই ষষ্ঠ পদ বের করতে গেলে পদ সংখ্যা বের করতে গেলে আমাকে এই সূত্রটা অবশ্যই মেমোরিতে রাখতে হবে আর এটা যদি আমি ভুল করি তাহলে আমি এই সমস্যার সমাধান করতে পারবো না এই মানটা বের করা সম্ভব না এখন এই ধরনের যদি বলে প্রশ্নটা যদি এমন থাকে 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 ধারা কোন পদ কত নম্বর পড়টা কত নম্বর পড়টা কোন পদ 305 আমাদের বের করতে হবে যদি পদ সংখ্যা বের অর্থাৎ কোন পদটা বের করতে বলে কোন পদ 305 তখন সূত্রটি কিন্তু এটাই পকেটে একটু খেয়াল করবে প্রথম পদ এ সমান 5 সাধারণ উপর ডি সমান 50 আছে আমরা এখানে লিখে যাব ধরি এন তম পদ এটা সমান সমান এই 305 কে আমরা ধরে গেলাম এন তম পদ কোন পদ 305 আমরা ধরে গেলাম এন তম পদ এন তম পদ তো এন তম পদের সূত্রটা কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু টি কার সমান 305 এর সমান আমরা সূত্রটা এখানে লিখে দিলাম কার সমান 305 এর সমান ওই সব পরের লাইনে আমরা লিখতে পারতাম পরের লাইনে লিখতে হবে আর এখানে লিখে দিলাম বোর্ডে জায়গা নিচে কম আছে তাই এখন বা এর মানটা 5 প্লাস এন এর কোনো মান নাই কোন ফল সেটা আমরা জানি না তাহলে এন এর এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মানটা জানি টি কার সমান 305 এর সমান 5 প্লাস 3 দ্বারা গুণ করে দেব এন কেও গুণ করব ওয়ান কেও গুণ করব প্লাসে প্লাসে প্লাস 3 দ্বারা এন গুণ করলে 3 আর প্লাসে মাইনাসে মাইনাস 3 305 এখানে একটু যোগ বিয়োগ বিয়োগ করবে 5 থেকে 3 বিয়োগ 5 3 এন প্লাস 5 কে হলো প্লাস এর কে হলো মাইনাস এর পর তাহলে 5 বড় প্লাস তো 5 থেকে 3 গেলে 305 প্রশ্নটা বুঝব কে পক্ষান্ত করব প্লাস 2 পক্ষান্ত করলে 3 এর পরিবর্তন হবে মাইনাস 2 হিসাবে যাবে কি এর সমান সমান 2 দিয়ে করলে কত হবে 303 আমরা বের করব n এর মান n সমান সমান 3 দ্বারা ভাগ করে দেব সমান সমান 101 সরি সত্যি হবে 303 কে 3 দ্বারা ভাগ করলে 3 একে 3 শূন্য 3 একে 2 একটা তাহলে এই 101 তম পদ সুতরাং লিখে দেবো কি 101 তম পদ 305 আমরা পেয়ে গেলাম
চারশোতম পদ, 305, 101তম পদ 305। এভাবে আরো অনেকগুলো সমস্যা আছে। যেমন আমরা দেখতে পারি 1+3+5+7+ দ্বারা 50তম পদ কত, যদি এটা করতে বলে তখন আমরা কি করব, একই নিয়ম প্রথম পদ প্রথম যে পদটা থাকবে সেটা হল প্রথম পদ, প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করে এই সমান পদ। সাধারণ অঙ্ক বি সমান সমান, যে কোনো পদ থেকে পূর্বের পদ কি বি বিয়োগ ওয়ান সমান সমান টু। 50তম পদ বলছে, তাহলে আমরা দেখবো সরাসরি যদি লিখতে 50তম পদ a প্লাস 50-1 × এর মানটা আমরা বসাবো 1+ 50 থেকে 1 করে 49, b এর মানটা 2 49 তাহলে আমরা পেলাম 50তম পদটা হবে 99। 50তম এই ধারা 50তম পদটা হবে 99 এর সমান। আর এই ধারাটি যদি বলে কোন পদ কততম পদ কততম পদ এই ধারাটা যদি বলে, দেখো আমরা ধারাটা পদের সংখ্যা কততম পদ আমরা সেটা বের করতে পারবো, আবার কোনো নির্দিষ্ট পদের কোনো পদের মানটা দেওয়া থাকলে তার থেকে কততম পদের মান সেটাও বের করতে পারবো। তো প্রথম পদ ঠিক আছে, সাধারণ অন্তর ঠিক আছে, এখানে আমরা ভরে যাব, এটাকে আমরা একটু কাজ করতে হবে, ভরে যাব আমরা এটাকে, আমরা ধরে যাবো কততম পদ, আমরা ধরে যাবো এটা এনতম পদ, ধরি এনতম পদ সমান 199। এখন এনতম পদের সূত্রটা লিখবো, এ প্লাস n-1 × বি সমান সমান 199, মান কত, এর মানটা আমরা জানি 1+ দেওয়া আছে, এন এর কোনো মান নাই, বের করতে হবে কি এর মানটা হলো 2, 199 গুণ করে দেবো 2 দ্বারা, 2n-2 199, 2n-1 সমান সমান 199, -2 + 1 2 পড়ো, 2 হলো মাইনাসের পর, মাইনাস 2n-199, এই -1টাকে পক্ষান্তর করবো +1 হিসাবে আসবে, বা 2n সমান সমান যোগ করে হবে কত, 200। আমরা এখান থেকে n এর মান বের করবো, 200/2, সুতরাং n সমান সমান 100। তো আমরা লিখে দিব, সুতরাং 100তম পদ 100। যে কোনো ধারার যে কোনো পদ বের করতে বলে তার কততম পদ বের করতে বলে সেটাও যদি বের করতে বলে, এই যে কয়েকটা নিয়ম করাইছি, যে কয়েকটা ধারা করাইছি
এটাকে একটু খেয়াল করলেই হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হবে আমাকে জানতে হবে প্রথম পদ, প্রথমটাকে প্রথম পদ, আর দুইটা পদের ব্যবধান, যে কোনো পদ থেকে পূর্বের পদের ব্যবধানটা হলো সাধারণ অন্তর। আর এই সমান্তর দ্বারা চিনতে গেলে আমাকে আগে ধারাটা খেয়াল করতে হবে, এটা কি সমান্তর ধারা না গুণোত্তর ধারা। এই সমান্তর দ্বারা এবং গুণোত্তর দ্বারা এই দুটি পদের পার্থক্যের উপরে, দুটি পদের পার্থক্যের উপরে কিন্তু এদের সম্পর্ক নির্ভর করে। আর এটি হলো ধারাটির বৈশিষ্ট্য, এই যে দুটি পদের পার্থক্য ভেদের দুটি পদের বৈশিষ্ট্য কিন্তু নির্ভর করে। আর এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিন্তু ধারাটা দুটো হয়, একটা হলো সমান্তর ধারা আর একটা হলো গুণোত্তর ধারা। তো আমরা আজকে কাজ করছি সমান্তর ধারার জন্য, তাও সমান্তর ধারা শুধুমাত্র এনতম পদটা নিয়ে কাজ করছি, আমরা সমষ্টি নিয়ে কাজ করে নেই, সমষ্টি নিয়ে আমরা পরবর্তী ক্লাসে কাজ করব। আশা করি সবাই বুঝতে পারছ, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে নিজেরা, বইতে অনুশীলনীতে একটু অনেকগুলো কাজ আছে। বইতেই বাবু অনেকগুলো কাজ আছে, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরিবারের সদস্যদেরকে সুস্থ রাখবে। বের হবে না বাহিরে, বের হলেও সতর্কতা অবলম্বন করবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।